শাকিব খানের ছেলেকে নিয়ে একই বললেন দীপ জল। বর্তমানে ঢাকায় সিনেমা অঙ্গনের প্রধান আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন শাকিব খান এবং অপু বিশ্বাস দম্পতির সন্তান আব্রাহাম খান জয়। গত কয়েকদিন আগে হঠাৎ করেই মিডিয়ার সামনে নিজের ছেলেকে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। এরপর তিনি দাবি করেন তার সাথে যে ছেলেটি রয়েছে সেই ছেলেটি ঢাকায় সিনেমার কিং খান শাকিব খানের সন্তান এবং তিনি শাকিব খানের বিবাহিতা স্ত্রী। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনা এবং সমালোচনার ঝড় বইতে শুরু করে। কেউ কল্পনা করতে পারেননি অপু বিশ্বাস শাকিব খানের বিবাহিতা স্ত্রী এবং তাদের একটি পুত্র সন্তান আছে। অন্যদিকে শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়কে প্রথম দেখাতেই সবাই পছন্দ করেছেন, সবাই তার পুত্র আব্রাহাম খান জয়ের প্রশংসা করেছেন। এমনকি ঢাকায় সিনেমার জনপ্রিয় খলনায়ক ডিজলও তার ফেসবুকে শাকিব খানের ছেলের দুটি ছবি শেয়ার করে লিখেছেন শাকিব খান এবং অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়, সবাই দোয়া করবেন। ডিজল আরো বলেন শাকিব খান এবং অপু বিশ্বাসকে অনেক অনেক অভিনন্দন এবং তাদের ছেলের জন্য দোয়া। প্রিয় দর্শক।